ও, ঘরের অবস্থা এখন হয়েছে সমস্ত গুছিয়ে নেব। আর এটা হয়েছে আমার মোবাইল রাখার যন্ত্র, চাল দিয়ে। এই দেখো ধুলা, প্রতিদিন পরিষ্কার করি তারপরে এরকম ধুলা। নমস্কার, শুভ সকাল সবাইকে, আমি পিঙ্কি। তো আমি আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন সকাল ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে, অন্যরকম কিছু দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওটির পাশে জুড়ে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো, সারাদিন আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যেখানেই যাওয়া যাক না কেন, ঘরের কাজ কিন্তু সময় মতো সব কিছু গুছিয়ে সেরে নিয়ে যেতে হয়। তো আজকে যাব হচ্ছে বাইরে, মানে আমার পিস্তত ভাইয়ের বৌভাত আছে আজকে, তো সেখানে যাব। তো সকাল থেকে সমস্ত কাজ তাড়াহুড়া করে গুছিয়ে নেব, কারণ একটু যেহেতু দূরে আছে সময় মতো গিয়ে আবার আসতে হবে। তো সেটুকুই আর কি চিন্তাভাবনা আছে। তো সেই যতটুকু আমি থাকবো পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি অনেক ভিড়ের মধ্যে অত ভিডিও করতে পারি না এখনো পর্যন্ত। যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো বেলা হতে হতে এখানে চা টিফিন খেয়ে নিয়েছি, তারপর এখানে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। একটা রুম ক্লিন করা হয়ে গেছে আমার, তারপর ওইদিকে যাবো হচ্ছে রান্না করতে। তো রান্নাটা কিন্তু সময় মতো করে নিলে ভালো, দেরি করে যদি রান্না করা যায় গরমকালে গরমটা আরও বেড়ে যায় আর গরম বেশি লাগে। তো সেই জন্য অনেকটাই সকাল সকাল যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো। তো এখন সকাল বেশি বাজে না, 7টা সাড়ে 7টার মতোই বাজছে। তো আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে, তো শুধু ক্লিন করা এগুলো বাকি আছে, কারণ রোজ রোজ একটু করে করতেই হয়, এত ধুলা পড়ে থাকে। তো ফ্রিজ খুলে সবজিগুলো আগে দেখি নিই যে কী রান্না করবো। তো কালকে তো কিছুটা মাছ রয়েছে, তো সেটা থেকে ভাবলাম যে বেশি রান্না করব না, তো ভিন্ডি দিয়ে একটু আলু দিয়ে ঝোল করে নেব, আর কালকের ডাল রয়েছে, আর সাথে করব হচ্ছে পটল ভাজা। তো এই এতটুকুই হয়ে যাবে, কারণ বেশি রান্না করলে খাবে কে আবার। তারপর হঠাৎ মনে পড়লো ফ্রিজের মধ্যে মাছের মুড়োটা রয়ে গেছে, ওইটার কথা মনেই নেই আমার। তো সেই জন্য সেটাকে কী করবো ভাবছি। তো ভাবতে ভাবতে মাথা এলো যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু ঘন্ট করে নিই। আজকের ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতোই ছিল, তো সেটাকে আমি কেটে কুটে 10 মিনিট করেছি, 10 মিনিট থেকেও কিছুটা কম করে দিয়েছি। কারণ কালকে তিথি দিদিভাই ব্লগে বলেছিল যে যেই গরম পড়েছে সবাই কিন্তু ভিডিও দেখতে চায় না, গরমে মাথা গরম হয়ে যায়, তো ভিডিও ছোট ছোট করে বানাচ্ছে। তো সেটা মাথায় রেখে আমিও ভাবলাম যে আজকের ভিডিওটা একটু ছোটই করি। তো একদিন পর পর যেহেতু ভিডিও করি, রোজ তো আমি দিতে পারি না, তাও যদি 10-12 মিনিট না করি তাহলে সেটা হয়। আর তার মধ্যে থেকে ভিডিও ফুল ওয়াচ আর কয়জনাই করে, তো সেখান থেকে 2 মিনিট বা 2.5 মিনিট আর 3.5 মিনিট দেখাচ্ছে, অতটুকুই ভিডিও ওয়াচ হয়। তো যাই হোক, সেটা বলে আর লাভ নেই সব কথা। এখানে দেখো মাছের মুড়ো দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট বসিয়ে দিলাম একটু। তো আমার রান্না প্রায় শেষ, ভাতটা হলেই হয়ে যাবে।
আর এখানে দেখো ঢেঁড়স আলু, ঝোলটা একদম শুকিয়ে গেছে, গঙ্গার জল দিয়েছিলাম আর্ধেক হয়ে গেছে। আর এখানে পটল ভাজা, কালকের একটু করলা ভাজা আছে, ডাল আছে, হয়ে যাবে। আর ঢেঁড়সের সবজিটার মধ্যে অনেকটা ঝোল দিয়েছিলাম জানো তো, আজকে যেহেতু ডাল রান্না করিনি ভেবেছিলাম একদম পাতলা করে ঝোল করব, আর সেই ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে, আর ঘন্টটা করেছি সেটার ঝোলটাও শুকিয়ে গেল। যাই হোক, তো এখানে গরম লাগছে, তো দই ছিল ফ্রিজে, তো একটু দই বানিয়ে শরবত করে খেয়ে নিই। তো রোজই কিছু না কিছু খাওয়া হয়, তো দুধটা তো খেতে পারছি না গরমে, তো ভাবি রোজ একটু করে দই বসিয়ে রাখি, সেটাই খাবো। তারপর এখানে স্যালাডটাও বানিয়ে নিচ্ছি, যে গরম পড়েছে শুধু ঠান্ডাই খেতে ইচ্ছে করে। দেখো ঘন্টটাও হয়ে গেছে, একদম শুকিয়ে গেল ঢেঁড়সের সবজিটা, আর এখানে হয়েছে পটল ভাজা, আর এখানে দেখো স্যালাড আর লেবু সব কিছু কেটে রেখে দিয়েছি, আর সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো আরেকটা কথা, এখানে তিথি দিদিভাই বলেছিল যে আমার কড়াইটা ভীষণ ভালো লাগে, তো জানি না কিসের জন্য সত্যি কি বলেছিল। আসলে এই কড়াইটা না ইয়েতে ছিল, মানে জম্মু কাশ্মীরে ছিলাম যে, তখন ওইখান থেকে আমি হাট থেকে নিয়েছিলাম, মানে এয়ারপোর্টের হামামা চক থেকে, তো ওইখানে ওই রকম আবার পাওয়া যায়। তো তারপর খাওয়া দাওয়া করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তো কিছুটা রাস্তা তো আমি ওইদিকে একা এসেছি আমার ছেলেদের নিয়ে, তারপর বাবুর সাথে চলে এলাম। তো বাবুর গাড়ি দিয়ে চলে যাব, কারণ পিসির বাড়িতে যাচ্ছি, অনেক বছর আগে গিয়েছি বিয়ের আগে, তখন আমি এই রাস্তাটা ভুলে গিয়েছিলাম। তো বাবুকে বলেছিলাম তো তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে যাবে, তো বলেছিল হ্যাঁ নিয়ে যাব, তুই এখানে এসে ফোন করবি আমাকে। তো আমরা যাচ্ছি পিসির বাড়িতে, ওইখানে তো আমরা আসার অনেকক্ষণ পরে আবার আমি ভিডিও করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার উপরে হবে আমরা এসেছি। তো মা তো 2-3 দিন আগে থেকেই আছে এখানে, তো মা বলছে আর এই গরমে আমি শাড়ি চেঞ্জ করিনি, এটাই আমার ভালো লাগছে। তো পিসি এখানে বসে আছে, তো আমার বাবার হয়েছে 3 বোন, তো 1 বোন হয়েছে নেই, তো এই বোনেরই মানে এই পিসিরই হচ্ছে ছেলের বিয়ে, তো এটা হয়েছে ভাইয়ের বউ। তো বিয়েতে বলেছিল যাওয়ার জন্য, তো আমি যাইনি, ভীষণ গরম ছিল, তো দাদাকে বলেছিলাম, এ আমার ভাই আর বড় দাদা বলেছিল নিমন্ত্রণ করে যাওয়ার জন্য। তো আর এখানে দেখো সব আমার আত্মীয় স্বজন, পিসি, তারপরে বিস্তৃত বোন, মানে কি বলবো, সবাই আছে, কাকাতো বোন আছে, কাকিমা আছে, ও বৌদি আছে, বৌদির ছেলের বউ এখানে, আরেকটা বিস্তৃত বোন, মানে সব এখানে সব আত্মীয় স্বজন। তারপর এখানে দেখো কন্যাযাত্রীরাও চলে আসলো, তো কন্যাযাত্রীরা চলে আসতে আসতে আমাদেরও বাড়ি যাওয়ার পালা, তো সেখান থেকে আমরা বাড়ির জন্য রওনা হয়ে গিয়েছি। তারপর রাত হয়ে গিয়েছিল বলে কোনো ভিডিও করিনি, তো পরদিন সকালেই আবার মানে বাড়ির জন্য আবার রওনা হয়ে গেলাম, তো সেখানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ 9টার সময় ওর টিউশন ছিল, সেই জন্য 9টার আগে আমাকে ঘরে এসে পৌঁছাতে হবে। তো এখানে আমি রেড তৈরি হয়ে বসেছিলাম, তো মা হচ্ছে পূজা করছে, তো আজকে যেহেতু বৃহস্পতিবার বাজারে যাবে, দোকান আছে হাট, তো ছেলে রেডি হয়ে বসে আছে, তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।